Free socks. पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। इसे लाल जामा का कदुआ এদিকে এসো সিঙ্গিরি। আরে যে ছোট ছোট কাকেরা, রুমের পেছনে আশ্রয় নিয়েছিস, সামনে এসে একে একে শুদ্ধ বাংলা ইন্ট্রো দে। জেল রেসারটা মাটিতে পড়ার আওয়াজটা রুম ভর্তি সিনিয়র জুনিয়রদের মধ্যে শুধু আমিই শুনতে পেলাম। পেনটা খুঁজতে ডেস্কের নিচে ঘাড় জোকাতেই কোলাহলের ইন্টেন্সিটিটা খানিকটা কমল। শান্তি দেখলাম, শ্রীমান রেসার দুটো ডেস্কের খাঁজের মাঝখানে আটকে আছে। গত এক ঘন্টা ধরে ফার্স্ট ইয়ারদের রুমের ডিপার্টমেন্টাল ফ্রেশার্স চলছে, আর তার মধ্যেই সবার আড়ালে ডেস্কের উপরে আমার দুই প্রিয় লেখনীর পারস্পরিক দ্বন্দ্বের রোমহর্ষক প্রত্যাবর্তন ঘটছে। না না, সিরিয়াস কিছু না, নিতান্তই নস্টালজিয়া, ঘরোয়া পেন ফাইটিং। সামনে বসা দুই লম্বা চেহারার হারকিউলিস ভালো কাভার দিচ্ছে দেখে ব্যাগ থেকে পেন বার করে সোলোই শুরু করেছিলাম। জমে গেছে সাইডের রোয়ের একদম লাস্ট বেঞ্চে একা বসে আছি। ক্লাস ভর্তি কেওসের মাঝখানে আমাকে কিন্তু এখনও কেউ নোটিস করতে পারিনি। অ্যাকচুয়ালি ওই ফ্রেশার্সে আসার একদম প্ল্যান ছিল না, বোরিং যত সব। ওই ব্যাচমেটদের সামনে সিনিয়ররা গণচাটন চাটবে, আবার সেটাকে নবীন বরণ বলে ক্লেম করবে, ব্যাপারটা ঠিক হজম হয় না আমার। কিন্তু কাল রাতে ডিনার শেষ করে তাক থেকে মেটামরফোসিস অ্যান্ড আদার স্টোরিজটা নামিয়ে শুতে যাচ্ছিলাম, এমন সময় বাবা ডাকল। শোনো কি, কলেজ ফ্রেশার্স তো কাল তোমার? হ্যাঁ, তো যাচ্ছ তো? মনে হয় না, বসো ওখানে। কলেজ লাইফের রাইমিং প্যাটার্নটা শুরুর বিটটাই মিস করো না, ঘুরে এসো, যদি ভালো না লাগে ফিরে আসবে। রাত তো অনেক হলো, এবার রাখো। এই কার সাথে কথা বলছো? জগে শুয়ে পড়ো। শোনো কি, কাল যেও, দেখব। শেষমেশ আজ সকালে উঠে অ্যাটলিস্ট ফিজিক্যালি গ্রেগর সামসার কোনো অদ্ভুত পোকাতে ট্রান্সফর্ম হয়নি দেখে বাড়ি থেকে বেরিয়েই পড়লাম। ফার্স্ট ইয়ার রুমে ঢুকে শেষ ডেস্কটায় ব্যাগটা নামিয়ে রাখার কিছুক্ষণের মধ্যেই দেখলাম শাড়ি আর পাঞ্জাবি পরা আমারই মতো সেমি কনফিউজড আর হোল্লি সেলফ কনশিয়াস ব্যাচমেটরা এসে ঘরটা ভরিয়ে দিল। সিনিয়ররা তো এসে প্রথমে একটা অ্যান্টি র‍্যাগিং স্পিড ঝেড়ে বুমবক্সে গান টান চালিয়ে বেছে বেছে ফার্স্ট ইয়ারের সবচেয়ে ওবিস ছেলেপুলেদের একসাথে জড়ো করে সালসা নাচতে নির্দেশ যখন দিল, তখন আমি ফ্রেশার্স নিয়ে আর আশাবাদী হতে পারলাম না। ঠিক সেই সময় আমার সামনের রোতে দুই বাহুবলি এসে সিট দখল করলো এবং আমি সুযোগ বুঝে সন্তর্পণে পেন ফাইটিংটাতে কনসেন্ট্রেট করলাম। প্রায় এক ঘন্টা সময় কেটে গেছে। তারপর পাশের রয়ে লম্বা হেডডু করা ছেলেটা ডেস্কের উপর উঠে সিনিয়রদের নির্দেশ মতো শক্তিমানের মতো হাত ঘুরিয়ে আউট অফ অর্ডার ফ্যানটাকে ঘুরিয়েই যাচ্ছে। প্রায় 20 মিনিট হয়ে গেছে আর ফ্যানের নিচে বসে দুই সিনিয়র দরদর করে ঘামতে ঘামতে ভারী গলায় শক্তিমান শক্তিমান আউড়েই যাচ্ছে, যেন ওই দুটো শব্দ দিয়ে ক্যারিওকে ভার্সনটা এস্টাবলিশ করবে। আমি রুমের এই সাইডটা কাউকে স্ক্যান করতে দেখলেই সোজা ডেস্কের নিচে লেখনীর খোঁজে ঢুক দিচ্ছি, মানে পেনটা ফেলে দিয়ে ডেস্কের নিচে ঢুকছি। টেকনিকটা কি ভাগ্যিস বেশ এফেক্টিভ। ফ্রেশার্স শেষের মুখে, অথচ আমাকে এখনও কেউ নোটিস করেনি। ওশান জেলটা জেল রেসারের পেটে এম করতে করতে ভাবছিলাম সামনের 3 বছর এইভাবে কাটলে ব্যাপারটা মন্দ হবে না। আর ঠিক সেই সময়ে আমার পিঠে একটা 10 কিলোর হাত পড়ল। কোনো মতে দমটম নিয়ে আর্থনাসটা চেপে ঘাড় ঘোরালাম। দেখি একটা বিশাল আকায় দন্ত বিকশিত সিনিয়র দাদা,
হাতে একটা গোলাপ আর একটা গিফট র‍্যাপ করা বাক্স। সি ইউ অ্যারাউন্ড বলে দুটোই আমার হাতে ধরিয়ে সামনের বেঞ্চের দুই গলাধরকে একই ট্রিটমেন্ট অ্যাডমিনিস্টার করতে গিয়ে গেল। পেছনে লাগা রিটার্ন গিফটগুলোকে ব্যাগে ঢুকিয়ে ব্যাচমেটদের সাথে লাইন দিয়ে ক্লাসরুম ছেড়ে বেরোচ্ছি। আর ঠিক সেই সময় একটি সিনিয়র দিদির প্রশ্নবান, এই যে ব্রাউন কুর্তা গোটি এদিকে শুনো। ও মন্টু, নামটা বল শুনি। তিতাস চৌধুরী। তোতলাচ্ছিস কেন ভাই? তোতলা তিতাস কিন্তু ফাটি অ্যালিটারেশন, পাবলিকের মোড়ে গেতে যাবে পুরো। না মানে তিতাস একটি নদীর নাম জানিস তো? হ্যাঁ মানে এই মানে আবার কি? হ্যাঁ মানে হ্যাঁ জানি। ঋত্বিক ঘটক জমে তার মানে? না মানে অদ্বৈত মল্লবর্মন বেশি জমে। সেটা কি ভাই? হ্যাঁ তিতাস একটি নদীর নাম বইটা যিনি লিখেছিলেন। বাবা, এ তো দেখছি বই টই পড়ে নদী এসে পড়ে সমুদ্রে মিশিয়ে দিয়েছে একেবারে। সাগর সঙ্গমে নব কুমার তারা। তো পেন ফাইটিংটা কি সামনে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট? না মানে এই টিনাই করিস না, আমি শুরু থেকেই দেখছি ফ্রেশার্স জমলো না। না মানে তো লোকজন পোষায় না? না সেরকম না। তবে কিরকম? না মানে পোষায় না সেরকম নয়। বইটই পড়া ছাড়া আর কিছু করা হয় নাকি? না মানে ইয়ে লেখালেখি করিস নাকি? দেখে তো মনে হচ্ছে নিজের সাথে প্রচুর বকিস। মাঝে সাঝে একটু আধটু আর কি। পোয়েট্রি না প্রোজ? দুটোই। নিজের লেখা একটা কবিতা শোনা। এই রে এখন তো ঠিক মনে নেই। মনে কর, রুম থেকে বেরোতে হলে টাইম নিয়ে মনে কর। ঠিক আছে। আমার ক্লাস ইলেভেনে একটা ওই পুরনো কবিতা লিখেছিলাম, সেটা শোনাই তাহলে। কর, যে কোনো ক্লাসের কর। আচ্ছা। পিছল স্টেশন ছাড়ছে গাড়ি, থমথমে চোখ মুখের শাড়ি, ভাঙছে আকাশ মেঘের বাড়ি, বিচ্ছেদ শোকে মুখ তার ভারী। দাঁড়া এক মিনিট, এই জমছে না গলাটা তো ভালোই। গাইতে পারিস? হ্যাঁ মানে পারিস। গুড, কবিতা নিজের মতন সুর দিয়ে একটা গা দেখি ফ্রি স্টাইলে। মানে এই রাহুল, একটু গিটারটা পাস করে এদিকে। কোন কর্ড? ও দিদি, ই মাইনার, ই, এফ আর জি। ঠিক আছে। পিছল স্টেশন ছাড়ছে গাড়ি, থমথমে চোখ মুখের শাড়ি, ভাঙছে আকাশ মেঘের বাড়ি, বিচ্ছেদ শোকে মুখ তার ভারী। পিছল স্টেশন ছাড়ছে গাড়ি, থমথমে চোখ মুখের শাড়ি, ভাঙছে আকাশ মেঘের বাড়ি, বিচ্ছেদ শোকে মুক্তার ভারি। বন্ধু বিদায় বন্ধু বিদায়, আবার দেখা হবে ঠিক এখানে অন্য সময়। বন্ধু বিদায় বন্ধু বিদায়, দেখ শরীর কাজ না ঘুরিক শহর তোর বিদায় বেলায়। দিদিরা আমার সাথে এই সিঙ্ক রেখে গিটারটা বেশ স্ট্রাম করছিল। কোলাহলটা থেমে গেছে খেয়াল করলাম। যে কজন সিনিয়র জুনিয়র এখনো নবীনবরণ পালনে ব্যস্ত ছিল, গান শেষ হতে তারা সবাই দেখলাম আমাদের একসাথে একটা সেমি অ্যাপ্লজ দিল। ফ্রেশার্স জমে গেছে, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরোবো এমন সময় গিটারিস্ট দিদি হঠাৎ নাম ধরে ডাকলো। এই শোন, তোর পেনটা দিয়ে যা। কোন 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 পেন? যেটা দিয়ে খেলছিলি। মানে পেন ফাইটিং? ও প্রথম কলেজের দিনটা
আজ ঠিক মনে পড়ে সিনটা, প্রথম কলেজের দিনটা, আজ ঠিক মনে পড়ে সিনটা, নানা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, আমার চোখটা ঘরে মন 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 সুইটার, সুইটার, I'm sitting alone, I'm sitting alone, সুইটার, সুইটার, for me there is none, for me there is none, সুইটার, সুইটার, I'm sitting alone, I'm sitting alone, সুইটার, সুইটার, for me there is none, for me there is none. ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ওঠে না বিশ্বাস, ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস, মেয়েরা ভীষণ স্মার্ট পড়ে ছোট মিনিস্কার্ট, মেয়েরা ভীষণ স্মার্ট পড়ে ছোট মিনিস্কার্ট, আমার এই যে শীত করে কন 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 সুইধা, I'm sitting alone, I'm sitting alone, sweetheart, sweetheart, for me there is none, for me there is none, sweetheart, hey, sweetheart, hey, I'm sitting alone, I'm sitting alone, hey, sweetheart, hey, sweetheart, hey, for me there is none, hey, for me there is none. তারপরে কেটে গেল মাস চার, ফিউজ হলো যে কত ফিউচার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে চন মন চন মন সুইরা, I'm sitting alone, I'm sitting alone, সুইরা, সুইরা, for me there is none, for me there is none, সুইরা, I'm sitting alone, I'm sitting alone, sweetheart, sweetheart, for me there is none, for me there is none. Phaka naki, phaka naki, aachu tumi phaka naki, phaka phaki hobi dekha canteen tai. Phaka naki, phaka naki, aachu tumi phaka naki, phaka phaki hobi dekha canteen tai. Ekdin lon theke beriye, ekta noyar dike takiye, ekdin lon theke beriye, ekta noyar dike takiye. হট করে কি যে হলো মগজটা ঘুরে গেল, হট করে কি যে হলো মগজটা ঘুরে গেল, তার কানের সামনে করি গান 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 সুইরা, সুইরা, I'm really alone, I'm really alone, সুইরা, সুইরা, for me there is none, for me there is none, সুইরা, সুইরা, I'm really alone, I'm really alone, সুইরা, সুইরা, for me there is none, for me there is none. তারপরে ক্লাস হতো হে দুয়াই, আমি নিয়ে কিংবা চাঙুয়াই, তারপরে ক্লাস হতো হে দুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে হন 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 সুইরা, I'm walking alone, সুইরা, for me there is none, সুইরাজ, I'm walking alone, সুইরা, for me there is none, for me there is none, bokanaki bokanaki tumi kuchi bokanaki hasha hashi kore dekho canteen ta, bokanaki bokanaki tumi kuchi bokanaki hasha hashi kore dekho canteen ta, katiye gota panch weekend sathe niye elo ek boyfriend, katiye gota panch weekend sathe niye elo ek boyfriend, bole e amar keu noy bistuto bhai hoy, e amar keu noy bistuto bhai hoy, শুনে তাই মাথা ঘরে মন 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 সুইরা, I'm sitting alone, সুইরা, for me there is none, সুইরা, I'm sitting alone, সুইরা, for me there is none, সুইরা, I'm sitting alone,
ফ্রেশার্সের দিন পাঁচেক পর কলেজের ব্যাগটা ঘাঁটতে ঘাঁটতে একটা অচেনা পেন হাতে উঠে এলো, ফার্স্ট ইয়ারের ছেলেটার। ফ্রেশার্সে এসে একা একা পেন ফাইটিং খেলাটা আমার বোঝার বাইরে, কিন্তু ছেলেটাকে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। একটা চাপা দুঃখ যেন ওকে প্রেজেন্ট টেন্স থেকে ইনসুলেট করে রেখে দিয়েছে। গানটা ভালোই গায়, লেখার হাতটাও নন প্রিটেনশিয়াস, স্ট্রেট ফরওয়ার্ড। নিজের ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে যাচ্ছিল সেদিন ওকে দেখে। এদিকে ক্যান্টিন, কমন রুম, রবিতার চায়ের দোকানে ফার্স্ট ইয়ারের গ্রুপগুলোকে দেখি, কিন্তু শ্রীমান পেন ফাইটারকে এখনও একদিনও চোখে পড়েনি। কলেজ ছেড়ে টেলে দিল নাকি, নতুন কোথাও হয়তো অ্যাডমিশন নিয়েছে। পেনটা মনে হচ্ছে আর ফেরত দেওয়া হবে না। তারপর একদিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ক্যান্টিনে আড্ডা দিয়ে বাড়ি ফিরবো, হঠাৎ জাস্ট র্যান্ডামলি আকাশ কালো করে বৃষ্টি নামলো। ছাতা নেই, আর থাকলে ওই বৃষ্টিতে বেরোনো পসিবল নয়। অগত্যা 20 মিনিট ধরে মেন বিল্ডিংয়ের সামনের পথটাই দাঁড়ি। এমন সময় সিঁড়ি দিয়ে শ্রীমান পেন ফাইটার নামলেন। এই যে ইয়ে কুমার, কি খবর? আরে তুমি, এই বাড়ি ফিরবো, বৃষ্টিতে যা আটকে গেছি। ক্লাসরুমের বাইরে তো টিকিটাও দেখা যায় না, কলেজটা তো তোদেরই, মানে একটু ঘুরে টুরে দেখ, ইনভলভড হটা। হ্যাঁ মানে ইয়ে, তুই তো লেখালেখি করিস, এই মাসের ওয়াল ম্যাগাজিনের জন্য কিছু দে। অ্যাকচুয়ালি লেখালেখিটা কিছুদিন হচ্ছে না, দেওয়ার মতো কিছু নেই আর কি। রাইটার্স ব্লক। হ্যাঁ মানে সেটাই মনে হচ্ছে। তোর ওই লড়াকু পেনটা ফেরত পেলে সিচুয়েশন ইম্প্রুভ করতে পারে? তুমিও না, আরে সিরিয়াসলি নতুন লেখা কিছু দেওয়ার মতো নেই। কাল বিকেলে কি করছিস? ওই একটা টিউশন আছে। নন্দনে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি আমরা সবাই, তুইও চ। মানে তোর রাইটার্স ব্লকের একটা ইনডেপথ অ্যানালিসিস করা যাবে আর কি। ফাঁকাই আছি। ও তবে কাল বোধহয়। এই আর কোনো বোধহয় টোধহয় নয়, তুই যাচ্ছিস কাল, আর এখানে মিট করবো 5:30। ডান। কি ফিল্ম দেখানো হচ্ছে জানো? পরের দিন রাহুলকে কাটিয়ে দিয়েছিলাম, টাইমের আগেই এসে পৌঁছে গেছিল তিতাস। ভেবেছিলাম আমাকে একা দেখে খাবারে টাবড়ে যাবে, দেখে মনে হলো আর কেউ নেই দেখে কিছুটা রিলিভড। নন্দনের সামনে সিঁড়িতে বসে ওর আরেক প্রশ্নের ইন্ট্রো নিলাম। বাড়ি কোথায়? এখান থেকে কাছেই, এই ভবানীপুর। আচ্ছা, তো বাড়িতে কে কে আছে? আমি আর বাবা। মা মারা গেছেন। ও সরি। না না সরি আর কিছু না। আচ্ছা, তার মানে নতুন লেখাতে চাপ হচ্ছে কেন? ওই আর কি, নিজের ছন্দটা ঠিক পাচ্ছি না। কেন? কারণ কিছু এখনো লোকেট করতে পারিনি। তবে তবে আরে কি করে বোঝাই তোমাকে। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে সবসময় ধরো এই মুহূর্তের কথা, নতুন কথা বলতেই হবে, নতুন কথা লিখতেই হবে, এই যে এই এই অবসেশনটা, পুরনো সময় আটকে থাকার মতোই প্রিক্যারিয়াস নয় কি? ডিফেন্স মেকানিজম মনে হচ্ছে। হয়তো, কিন্তু তাই বলে কি কম ভ্যালিড পয়েন্ট? চল টাইম হয়ে গেছে, মানে হলে ঢুকি। আচ্ছা আচ্ছা চলো। হল অন্ধকার হয়ে বুনুয়েলের চোখ কেটে নতুন চোখ বসানো ছবি দিয়ে ওই ফিল্ম ম্যারাথনটা শুরু হলো। ফিল্ম শেষ হতে দেখলাম ইয়ে কুমারের মুখে হালকা একটা হাসি। কি বুঝলি যে হাসছিস? কি কিছুই বুঝিনি তেমন, বাট কিছু চেপে রাখা ইমোশনস ফিল করলাম অনেকদিন পর। সোজা চোখের দিকে তাকালাম, দেখলাম আমার দিকেই তাকিয়ে আছে নিষ্পলক, মুখে এক চিলতে হাসি। পরের ফিল্মটা শুরু হলো, পাশে লেখা নামটা দেখলাম, উইন্ডো ওয়াটার বেবি মুভিং, মানে ওই ডিরেক্টরের মেয়ে জন্মাচ্ছে ডিরেক্টরের বাথরুমে, সেটাই ডিরেক্টর নিজে ফিল্ম করেছেন। একটা প্রাইমাল জায়গা থেকে তৈরি একটা বিচিত্র অদ্ভুত ফিল্ম, মানে ওই হঠাৎ করে দেখলে খুব বিজার পর্ন বলেও ভুল হতে পারে। দেখলাম পাশের সিট থেকে তিতাস উঠে দাঁড়িয়েছে। বড় গা গুলাচ্ছে, একটু বাড়ি থেকে ঘুরে আসছি। এই মানে দাঁড়া, আমিও আসছি। আরে না না তুমি বসো, এক্ষুনি আসছি তো আমি, দাঁড়াও। উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল। 5 মিনিট পর আমিও বেরোলাম, বাথরুম লবি কোথাও কোনো পাত্তা নেই, মানে ফোন নাম্বারটাও নেওয়া হয়নি, নইলে একটা ফোন করা যেত, বেরিয়ে গেছে মনে হচ্ছে। পরের দিন কলেজে আসেনি তিতাস, ইনফ্যাক্ট মানে এক সপ্তাহ আসেনি। বিরক্তি মেশানো কনসার্ন নিয়ে ফার্স্ট ইয়ারের একটা সিআরের কাছ থেকে নাম্বার জোগাড় করে ফোন করলাম।
আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি আপাতত পরিষেবার বাইরে। দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। এর বেশ কয়েকদিন পর একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, মানে আমি তিতাস বলছি। সেদিন ওইভাবে বেরিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি আমার। তারপর তুমি ফোনও করেছো, সেটাও ধরা হয়নি। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। তোর তো কোনো পাত্তাই নেই, মানে কলেজেও তো আসছিস না। কিছু হয়েছে টয়েছে নাকি? না না, কাল যাচ্ছি আমি। দেখা হবে। পরের দিন ব্রেক টাইমে ক্যান্টিনে একটা ইলাইচি চা নিয়ে বসলাম। কিছুক্ষণ পর তিতাস এলো। সেদিন ওইরকমভাবে পালিয়ে যাওয়ার জন্য সত্যি সরি, প্লিজ কিছু মনে করো না। মানে আর ইটস অল রাইট, ওই ফিল্মটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো। না না, আসলে ওই বাচ্চা জন্মানোর প্রসেসটা না পার্সোনালি খুব ট্রমা ইন্ডিউসিং লাগে আমার। ন্যাচারাল জিনিস তো একেবারে, মানে এতে আবার ট্রমা কোথায় পেলি? না ওই আমার মা আমায় জন্ম দিতে গিয়ে চাইল্ড বার্থ কমপ্লিকেশনস। ও তুমি আমায় পাগল করলি রে, তুমি আমায় পাগল করলি রে।
তাকে এখনো দিদি বলি না। ওর ব্যাচমেট বন্ধুরা আমাদের দুজনের দু বছরের ডিফারেন্স নিয়ে প্রচুর পেছনে লাগার চেষ্টা করে এখনো। দু বছর পর এখন গা সওয়া হয়ে গেছে ব্যাপারটা। রাহুল তো সেদিনই বলছিল, কিরে ভাই তোরা তো পুরো সেই ফ্রয়েডিয়ান স্টিরিওটাইপ হয়ে যাচ্ছিস দিন দিন। ওই সাইকোলজি ক্লাসটা আবার লাইভ ডেমো ফেমোর ব্যবস্থা কর একটা। তোরা দুজনে ওই আর কি করবি, লোকজন বাঙ্ক টাঙ্ক করা বন্ধ করে দেবে, 75% দিয়েছে। কিন্তু এখন আমি আর আগের মতো লোকজনের ওই অযাচিত সার্কাজমে পাত্তা দিই না। কলেজে ওঠার পর দু বছর হয়ে গেছে, আফটার অল বড় হয়ে গেছি, থার্ড ইয়ার চলছে, তিস্তার মাস্টার্সে ফাইনাল ইয়ার। আমরা দুজন রোজ বিকেল হলেই আড্ডা দিতে বসে পড়ি। আড্ডাটা একটা অদ্ভুত মিউচুয়াল শেয়ারিং অফ এক্সপিরিয়েন্সেসের চেহারা নেয়, একটা পারস্পরিক নোট মেলানোর ছন্দে কথাটা এগোয়। স্টেজে দাঁড়িয়ে হল ভর্তি দর্শকের সামনে কোনো ডিপ পার্সোনাল ট্রুথকে নির্দ্বিধায় সবার জন্য মেলে ধরার যে আনন্দ, রাহুল দ্বারা যেটা ক্যাথারসিস বলি ইত্যাদি, তিস্তার সাথে ওই 10 মিনিটের আড্ডাটাই মনে হয় সেই লেশনটাই হাজার গুণ ইন্টেন্সিফাইড। নিছক শব্দ দিয়ে সেটা বোঝানোর ক্ষমতা আমার পক্ষে ধৃষ্টতা হবে। তো সেদিন ফুটবল মাঠের সাইডে বসে কলেজ ফেস্ট নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, ফেস্ট আসছে সামনে, তুই অ্যাঙ্করিংটা কর, ওই মাঝে সাঝে একটা দুটো গান গেয়ে দিবি, ফার্স্ট ইয়ার ফুল ফিদা বলছিস। কিন্তু তোর তো দেখছি ফার্স্ট ইয়ারদের প্রতি ঝোঁকটা এখনো কনস্ট্যান্ট হয়ে গেছে। এই শোন, স্টেজে উঠবি, কেরামতি দেখাবি, মানে এতে এত ভাও খাওয়ার কি আছে জানো? ভাও কেন খেতে যাব, ফেস্টে অ্যাঙ্করিং করলে রাত 12টার আগে মদ খাওয়াটা চাপ হবে, ব্যাস। না না, মানে আজকের ভাও খাওয়াটা সেদিনের মদ খাওয়া দিয়ে জাস্টিফাই করছিস? আচ্ছা অল রাইট, ডায়ালেকটিক্সটা থামা একটু, রাহুলদের সাথে কথা বলছি, কিন্তু একটা কন্ডিশন আছে। বাবা, লয়ার পো নাকি করছে এখন, মানে কি শর্ত শুনি? কো অ্যাঙ্করিংটা তুই করবি। ফুটবল মাঠটাতে স্টেজ হয়েছে, আমি আর তিস্তা স্টেজে সঞ্চালনার দায়িত্ব পালন করছি। জুনিয়রদের পারফরমেন্স বিকেল বিকেল শেষ, এখন কয়েকজন ব্যাচমেট উঠে পোয়েটস অফ দ্য ফলের কার্নিভাল অফ রাস্টের তালে তালে ফেস পেন্ট মেখে ডান্স থিয়েটারের মতো কিছু একটা করার চেষ্টা করছে। আমি যা বুঝেছিলাম, স্টেজের সামনে ভিড়টা হালকা, বেশিরভাগই গেছে লিড অ্যাক্টর ফসিলস আসার আগে উদ্দীপক সামগ্রী জোগাড় করতে। ডান্স থিয়েটার শেষ হলো। A big round of applause for Shomir, Ribu, Mokai and Bilisha, everyone! সামনের কটা ফার্স্ট ইয়ার অ্যাপ্লড করলো দেখলাম, ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। যা হয়, ফসিলস 10 মিনিটে স্টেজে উঠবে। হঠাৎ স্টেজ কোঅর্ডিনেটর সুচেতা হন্তদন্ত হয়ে স্টেজে উঠে তিস্তাকে কানে কানে কী একটা ফিসফিস করে বলল। কথাটা শুনে আমাকে ইশারায় স্টেজের কোণে ডেকে মাইকটা অফ করে রীতিমতো পারপ্লেক্সড মুখে তিস্তা ইনফোটা পাস করলো। ফসিলস 40 মিনিট লেট, আর ক্রাউড তো দেখছিস বাড়ছে, এদিকে কোনো শিডিউলড পারফরমেন্সও নেই, এই কী করি? কী করা যায়? হ্যাঁ, একটা কাজ কর, তুই গিটারটা নে, সুচেতাকে বল রাফিকে বলতে বেস্টে ধরতে, আমি বরঞ্চ একটা পারফরমেন্স দিই। কাজে খালি শুধুই সময় নষ্ট, ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজে খালি শুধুই সময় নষ্ট, স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো ঘেন্না করো। মেরে সামনে বালি খিড়কি মে এক চাঁদ টুকরা রহতা হ্যা, মেরে সামনে
वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस है ये कि वो हमसे थोड़ा उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। একটু বেশি অ্যাপ্রিসিয়েট করছে দেখে সন্দেহ হচ্ছিল ক্যাম্পাসে এরপর উদ্দীপক সামগ্রী আর অবশিষ্ট পাবো কিনা। ফসিলসকে ইন্ট্রোডিউস করে স্টেজ থেকে নেমে রিয়েলাইজ করলাম ডাউটটা বেসলেস, যখন রাহুলদা নিজেই এসে একটা দেশে বানানো বিদেশি মিষ্টি পাইট হাতে ধরিয়ে বলল, ভাই কি করেছিস ভাই, ভাই বুকের খিড়কি খুলে আয় ভাই, আয় ভাই চালের টুকরো পুড়ে এনে দিয়েছিস বুকে, ভাই তুই বুকে আয়, তুই বুকে আয় ভাই, তোর রাহুলদার বুকে আয় ভাই, কিন্তু লাগলে তুই আমায় বল কি দিয়ে খাবি, জল দিয়ে খা, সোডা দিয়ে খা, লেমনেড দিয়ে খা ভাই, তুই বুকে আয় ভাই, তুই বুকে আয়, সব খাও ভাই তুই বুকে আয়। আমি আর তিস্তা মাঠের পেছনে ট্যাঙ্কটার ছাদে হালকা একফালি চাঁদের আলোর মাঝে প্লাস্টিকের গ্লাসে মদ খাচ্ছি আর দূর থেকে ফসিলসের গানের কয়েকটা লাইন ভেসে আসছে। অ্যাঙ্কারিংটা বেশ মজার কিন্তু। আজকের ফেস্টটা কেমন গেল তোর? হলো, বাট সামথিং স্টিল ইনকমপ্লিট। তা তো হবেই। ফার্স্টের কি জানো মেয়েটার নাম? রুশিকা। ও রুশিকা, বোনের চোখে দেখি, আমাকেও তো দিদির চোখে দেখতিস, ভুলটা তো মানুষ মাত্রই হয়। চুমুটা কি খাবি? জানো না যে মাঝরাতে এই বিছানাতে আজ কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই বস্তাতে। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজ হাসি কোন মতে, পেঁচে গেছি বলি হতে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো।
এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে আর ভেঙে পড়ে কান্নাতে উৎপাতে হয়ে দিশে হারা তার ভয়ে হই ঘর ছাড়া দীপলায়নে আশকারা আমায় এই প্রাণ এই ভাবে পলা তক হলো তবু জানে কাহা তক বলো শেষ হয়ে গেল পেট্রোল আমি শুনশান ফাঁকা বাইপাসে আর হৃদয়ে সার্কাসে স্মৃতিতে ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা বলে সুকষ্টটা দিতে জমা এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না জীবন চলছে না আর সোজা পথে দেখো আজ হাসি কোন মতে পিছে গেছি বলি হতে হতে হয়তো মরে গেলে হতো বেশি ভালো কেন এত সুখ ফেলে গেল জীবনে আজ কলেজে মাস্টার্সের ব্যাচের ফেয়ারওয়েল, বারবার মনে হচ্ছে কলেজ লাইফটা ওই বিশেষ করে তিতাসের সাথে শেষ তিনটে বছর বাইপাসে যেরকম স্টেট বাসগুলো সাইন ছাড়াই বাস স্টপ থেকে প্যাসেঞ্জার না তুলে হুশ করে ধোঁয়া উড়িয়ে বেরিয়ে যায়, অনেকটা সেইভাবে কেটে গেছে। ফেয়ারওয়েলে আমার আর তিতাসের কোহেনের একটা গান দিয়ে সেরিমনিটা শেষ করার কথা, তিতাস এখনো এসে পৌঁছয়নি। সাধারণত লেট করে না, মানে ব্যাপারটা স্লাইটলি আউট অফ ক্যারেক্টার। গত প্রায় এক মাস ধরে লক্ষ্য করছি ও কীরকম একটা আনমনা হয়ে গেছে, বিশেষ করে আমি শহরের অন্য প্রান্তের ইউনিভার্সিটিতে ফেলোশিপ পেয়ে চলে যাচ্ছে শুনে খেয়াল করেছিলাম ওর মুখটা কীরকম ভার করে বসেছিল। সেই নিয়ে একটা কথাও বলেনি যদিও। তুই যাচ্ছিস আর আমিও অনার্সের কিসটা এখানেই খতম করবো ভাবছি। সে কি, তুই যে কিছুদিন আগেও মাস্টার্সের স্পেশালাইজেশন নিয়ে রিসার্চ টিসার্চ করছিলি সেটা? না রে, একাডেমিতে আর ইন্টারেস্ট পাচ্ছি না বুঝলি। ও আরে, তোকে তোরা ভোলাই হয়নি, একটা রেডিও চ্যানেলে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম বুঝলি তো, ওদের আমার কিছু লেখাপত্র দেখে বেশ পছন্দ হয়েছিল, রেডিও প্লে করার কথা ভাবছে ডাবছে বললো, হলে ওখানেই জয়েন করে নেবো। রেডিও চকি, বাহ, তা চাঁদু এতদিন খবরটা চেপে রেখেছিলি। আর কি, যা হয় বাড়িতে ন্যাচারালি বাবা ঠিক সাপোর্ট করছে না ডিসিশনটা, তাই আর কাউকে জানাইনি, তোকেই ফার্স্ট বললাম। বুঝলাম, কিন্তু এরকম একটা ক্যারিয়ার ডিফাইনিং ডিসিশন নেওয়ার পিছনে মানে ভাবনা চিন্তা আছে নিশ্চয়ই। হ্যাঁ, আরে ফেস্টে অ্যাঙ্কারিং করলাম না, ওই সেদিন থেকে একটা ভাইব আসছিল ফিউচারে যদি এরকম একটা ক্যারিয়ার নিতে পারি, নাথিং লাইক ইট, সেই ইনস্টিংটাকেই ফলো আপ করলাম, ব্যাস আর কিছু না।
আমি আর ঘাটাইনি সেদিন ওকে। তবে ফার্স্ট ইয়ারে সে ইয়েকুমার কলেজ শেষ করে গোটা শহরকে গান শোনাবে শুনে জানি না কেন মানে খুব একটা অবাক মেশানো ভালো লাগা ফিল করেছিলাম। এর কিছুদিন পর তিতাসের বাবা ফোন করেছিলেন। হ্যালো, তিস্তা বলছো? হ্যাঁ, কি বলছেন? আমি তিতাসের বাবা। শোনো, তুমি তো ওর খুব ভালো বন্ধু, ওকে একটু সদুপদেশ দিয়ে সব রেডিওর চাকরি টাকরি করতে বারণ করো, আমার ছেলের মাথাটা গেছে। বুঝতে পারছি কাকু, মানে আপনার কথাটা আমি বুঝি, মানে ওকে আমিও জিজ্ঞেস করেছিলাম এত বড় ডিসিশনটা নেওয়ার পিছনে ও কনফিডেন্ট কিনা, ও কিন্তু তখন বলেছিল ও এখনো বাচ্চা ছেলে, কিছু জানে না, রিয়েল ওয়ার্ল্ডটা ফেস করেনি। তুমি কি এই বিষয়ে একটু বোঝানোর চেষ্টা করো কিছু একটা, এটাই আমার রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে কাকু, মানে আমি আবার ওর সাথে কথা বলছি এই জিনিসটা নিয়ে। পরের দিন ক্যান্টিনে ওকে প্রশ্ন করেছিলাম, এই মানে তুই তো জানিস কাকু তোর প্রেফারড প্রফেশন নিয়ে মোটেই খুশি নয়। হ্যাঁ জানি। তাহলে কাকুকে তোর আর্টসে হওয়ার পিছনে যে রিজনিংটা, মানে সেদিন যেটা তুই আমাকে বললি সেটা কেন বুঝাচ্ছিস? বলেছিলাম জেনারেশনটা আলাদা, আফটার অল ন্যাচারালি সাপোর্ট করতে পারিনি। এক্সকিউজ দিয়ে লাভ আছে কিছু? আজকাল সত্যিটা তোর এক্সকিউজ মনে হয়? আমার ক্লাস আছে, আমি যাচ্ছি। লম্বা হল ঘরটায় যখন তিতাস ঢুকলো, ফেয়ারওয়েল সেরিমনি অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। মুখে সেই গোমরা ভাবটা এখনো লেগে আছে। পাশে এসে বসে শুধু বলল, দেরি করার জন্য দুঃখিত। আমি একটা হুম ছাড়া আর কিছুই বললাম না। আমাদের যে গানটা করার কথা ছিল সেটা আমাদের দুজনেরই খুব পছন্দের, কোহেনের হে দ্যাটস নো ওয়ে টু সে গুড বাই। প্রথম দিন গানটা তুলতে গিয়ে মনে হয়েছিল মানে এটা বেশি রিহার্স করতে গেলে হয়তো গানের মজাটাই হারিয়ে যাবে আমাদের জন্য, তাই আজ ডিরেক্ট ই মাইনরটা ধরলাম। তিতাসও শুরু করলো। A sleepy golden storm. Many loved before us. I know that we are not new. In the city, in the forest, they smile like me and you. Now it's come to distances. Both of us must try. Your eyes are soft with sorrow. Have a great future ahead, dear seniors. You know, it's just been wonderful these 3 years that I've spent with you all. And those... I'm really sorry. বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল সোজা। আমিও গিটারটা নামিয়ে রেখে ওর পিছন পিছন প্যাসেজে দৌড়ে বেরিয়ে এলাম। তিতাস প্যাসেজের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে, কাছে গিয়ে দেখলাম নিঃশব্দে কাঁদছে। হাতটা এগিয়ে ওর হাতটা ধরলাম, কিন্তু একটানে সেটা ছাড়িয়ে নিল। আমার মনে হয় আমাদের একসাথে থাকার আর কোনো মানে হয় না। কেন ভাও কাঁদছিস ভাই, কি হয়েছে গুলে বল। লজিক্যালি ভাব। এতে লজিকের কি আছে, মানে আমি অন্য ইউনিভার্সিটিতে পড়তে যাবো সেটা? এটা যদি তোর লজিকের একটা ছোট্ট ফ্র্যাকশনও হয় তাহলে তুই এখনো বাচ্চা ছেলে রয়ে গেছিস। এটা কারণ নয়। তবে কি কারণ বল? আমরা যে এতদিন একসাথে আছি এর কি কোনো ফিউচার মনে হয় তোর হতে পারে? ফিউচার কি হতে পারে কে জানে, মানে সেটা জানতে চাওয়াটাই তো ভুল আমার মনে হয়। সিম্পল ইন্টেলেকচুয়াল অ্যাঙ্গেলটা প্লিজ ছাড়, রিয়ালিটিতে ভাবার চেষ্টা কর। আমাকে কি ভাবাতে চাইছিস পরিষ্কার করে বল। মনে আছে ওই তুই যে একদিন বলেছিলি যে ইফ ইউ হ্যাভ কিডস টুগেদার কিভাবে তুই ওদের হোম স্কুলিং করবি? তো হোয়াটস রং ইন দ্যাট, মানে ইউ আর নট মেকিং সেন্স। তুই জানিস আমার মা চাইল্ড বার্থে মারা গেছে, কিন্তু এটা হয়তো তোকে বলিনি যে আমার বাবা আমাকে কোনোদিন ডিরেক্টলি কিছু না বললেও, মার বাড়ির আত্মীয়রা কোনোদিন কিছু ডিরেক্টলি না বললেও আমি জানি ইনডিরেক্টলি ওরা আমাকেই দোষারোপ করে। আর এই চেপে রাখা অনুচ্চারিত অজানা দোষারোপের মধ্যেই না আমি বড় হয়েছি। ইনফ্যাক্ট তোর সাথে আলাপ হওয়ার আগে এই ট্রমার সাথে কিভাবে ডিল করতে আমার কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ তো এত গল্পের মানে কি তিতাস? Why are you doing this? কারণ ট্রমাটা খুব রিসেন্টলি ফিরে এসেছে এবং আমি আমাদের ফিউচারে কোনোভাবেই একসাথে দেখতে পাচ্ছি না।
আচ্ছা ফিউচারটা তো এখন অনেক দূরে, সেটা নিয়ে কেন তুই এরকম পাগলামো করছিস? দূরের সমস্যাটা যদি এখনই সলভ করে নেওয়া যায় সেটা কি বেটার নয়? কিন্তু তোর অ্যাজাম্পশনটাই তো ভুলও থাকতে পারে তিতাস। কোন অ্যাজাম্পশন? যে আই ওয়ান্ট টু হ্যাভ কিডস। তোর চরিত্রের গঠনটাতেই না মাদারের আর্কিটাইপ এমবেডেড, আর আমি এটাও জানি ইউ ক্যানট হেল্প ইট। এই কারণেই শেষ বেঞ্চে বসে থাকা একটা ছেলে একা একা পেন ফাইট খেলছে ফ্রেশার্সে, আর সেটা কেউ নোটিস করেনি, বাট তুই করেছিলিস। ফাঁতলামি করিস না, আমার আমার বাচ্চা চাই না, দরকার পড়লে আমরা অ্যাডপ্ট করব। সেটা তোর জন্য এক বিন্দু ফুলফিলিং হবে না। সেলফ ডিনায়ালের মধ্যে শান্তি পাবি তো? আমাদের একসাথে কোনো ফিউচার নেই তিস্তা, পরে গিয়ে অনেক বেশি দুঃখ পাওয়াচ্ছে, এখনই রাস্তা আলাদা করে নিয়ে দুঃখটা ভাগাভাগি করে নেওয়া উচিত। কিন্তু আমি সেটা করতে চাই না। আমি চাই, তোকে রিজনিংটাও দিলাম, এবার তুই সারাদিন হাও হাও করে কাঁদবি নাকি এটা ভুলে যাওয়ার চেষ্টা করবি, দ্যাটস এন্টায়ারলি ইওর ডিসিশন। শোনো তিস্তা, ওরা কি বুঝবে গানগুলোর মানে, কখনো কি বলো আসবে ঘুম ওদের কবিতার শ্মশানে। শোনো তিস্তা, ওরা কি বুঝবে গানগুলোর মানে, কখনো কি বলো আসবে ঘুম ওদের কবিতার শ্মশানে। যেভাবে এসেছে সেদিন আমাদের দুজনে, যেভাবে কেটেছে সময়ে। সেদিন আমাদের দুজনে, যেভাবে কেটেছে সময়ে, যেভাবে এসেছে সেদিন আমাদের দুজনে, যেভাবে কেটেছে সময়ে। বাড়ি ফিরে সেদিন বাথরুমের শাওয়ারটা চালিয়ে মাটিতেই বসে পড়েছিলাম। সারা রাত ঘুমোতে না পেরে পরের দিন সকালে তিতাসকে ফোনও করেছিলাম, ধরেনি। পরপর সাত দিন ফোন ধরেনি, শেষে বাধ্য হয়ে কাকুর নম্বরে ফোন করলাম। বাবা নম্বরে প্লিজ ফোন করিস না, এখন আমাদের কথা বলার কোনো মানে হয় না। না সেটা জানি, মানে জানিস যখন, আর প্লিজ করিস না। সোশ্যালজি রুশিকাকে মনে আছে? এখন ডেট করছি, ও রেগে যাবে যদি শুনে যে আমরা এখনো টাচে আছি, যদি তোর মতো পজেসিভ নয় ও। অ্যান্ড আই নিড স্পেস হুইচ হি গিভস মি। আই এম হ্যাপি উইথ হার, হি উইল ম্যারি সাম গুড গায় অ্যান্ড দেন বি হ্যাপি উইথ হিম, এন্ড অফ স্টোরি। তুই শুনছিস তো? হ্যালো, শোনো তিস্তা, ওরা কি বুঝবে গানগুলোর মানে, কখনো কি বলো আসবে ঘুম ওদের কবিতার শ্মশানে। শোনো তিস্তা, ওরা কি বুঝবে গানগুলোর মানে, কখনো কি বলো আসবে ঘুম ওদের কবিতার শ্মশানে। যেভাবে এসেছে সেদিন আমাদের দুজনে, যেভাবে কেটেছে সময়ে। হুম, আহা, হা।
পাখি বুঝবে গানগুলোর মানে, কখনো কি বলো আসবে ঘুমদের কবিতার শ্মশানে, যেভাবে এসেছে সেদিন আমাদের দুজনে, যেভাবে কেটেছে সময়ে, যেভাবে এসেছে সেদিন আমাদের দুজনের, যেভাবে কেটেছে সময়ে। কলেজ ফেয়ারওয়েলের ঠিক দুমাস পরে একটা বেসরকারি হাসপাতালে ডাক্তারের চেম্বারে বসে ওয়েট করছি। ডাক্তারবাবু সাদা রুমালে ঘাম মুছতে মুছতে ঢুকলেন। তিন মাস আগে আমার Stage 3 ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আর সেই খবরটা দেওয়ার সময় ডাক্তারবাবু ওই সাদা রুমালটা দিয়েই ঘাম মুছছিলেন। সেদিন ডাক্তারবাবু টিমের মত অনুযায়ী আমার খুব জোর হলে আর দুমাস বাকি, লাকিলি দেওয়ার রং। কিন্তু আজ ডাক্তারবাবুর মুখ দেখে নিয়ার ফিউচারে সেই লাকে রিপিট শো দেখব বলে আর ভরসা পেলাম না। কেমোটা যদি শুরু করো, এখনও দিস টাইম লেফট। কেমো নেব না আগেই ঠিক করেছিলাম, ওটা ছাড়া আর হার্ডলি 2-3 মাস। চেম্বার থেকে বেরিয়ে সোজা স্টুডিওয়ে পৌঁছলাম। শোটা রেকর্ড করতেই হবে আজ, এরপর যে আর শরীর পারমিট করবে না। ব্রেকআপের পর প্রায় 1.5 মাস কেটে গেছে। তিতাসের কথা বলতে পারিনি, কিন্তু এখন ব্যথাটার তীব্রতাটা একটু কমেছে। পুরুলিয়ায় একটা আধা মফস্বল টাউনে আছি এখন, লোকাল এনজিওর সাথে একটা অরফানেজের বাচ্চাদের পড়াই, Class 6-10। পার্সপেক্টিভের বদলটা খুব সাহায্য করেছে, ভালোই আছি। তিতাসও মনে হয় ভালোই আছে। বিকেলবেলা হঠাৎ কারেন্টটা অফ হয়ে গেল, এদিকেই একটাই সমস্যা। জানলা দিয়ে দেখলাম দুটো হাফ প্যান্ট পরা বাচ্চা উঠোনে এসে চেঁচামেচি করছে। ইনভেস্টিগেট করে বুঝলাম একটা ছোট্ট রেডিও নিয়ে ঝামেলা লেগেছে দুজনের। এই এই দুজনেই চুপ করে দাঁড়া আর রেডিওটা দেয় এদিকে। মিসের নির্দেশ মেনে বাধ্য ছেলের মতন রেডিওটা আমার হাতে দিয়ে দুজন শান্ত হয়ে দাঁড়ালো। এরা জানালে কিন্তু শুনতে হবে, রাজি? দুজনে ঘাড় নেড়ে জানালো রাজি। রেডিওটা চালালো। 91.9 ফ্রেন্ডস FM এ আমি সৃজন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একদম টাটকা অরিজিনাল একটা গল্প যার নাম বন্ধু বিদায়। শুনবেন সেটা আর জে তিতাসের সাথে, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM এ। স্টে হোক। এই যে লাল জামা কাকাতুয়া, এদিকে এসো শিগগিরি। পিছল স্টেশন ছাড়ছে গাড়ি, থমথমে চোখ মুখের সারি, ভাঙছে আকাশ মেঘের বাড়ি, বিচ্ছেদ সুখে মুক্তার ভারি। মুখের শাড়ি ভাঙছে আকার
আকাশ মেঘের বাড়ি বিচ্ছেদ শোকে মুক্তার ভারী টোল বিশ্বাসের ওই আশ্বাস বুকে ধরি হে কিশোরী তোর শত যেতে না দেওয়ার ডাক নির্দয় চোখে হেলায় হেলি হৃদয় আর বিয়োগ সন্ধিক্ষণে দিয়ে গেলাম লিখিত কথা মাঝে তুচ্ছ ভৌগোলিক দূরত্বে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ গাথা আমাদের বন্ধু বিদায় বন্ধু বিদায় আবার দেখা হবে ঠিক এখানে অন্য দেশ অন্য সময় বন্ধু বিদায় বন্ধু বিদায় আবার দেখা হবে ঠিক এখানে অন্য দেশ অন্য সময় অন্তিম সমন স্ট্যাচুটারি জারি ভাঙছে অনেক দিনের আড়ি বৃদ্ধ পাথর চাঁদছে বুকের বাড়ি তোর নিশ্চুপ টেরো পার তোল ক্যাকোফোনি শব্দ ধ্বনি এ পারের বসতি সব ঝাড়খার জুচ্ছে রায় আহবানি বিরাহ বিরতি মাঝখানে পড়ে থাকুক না পাওয়ার সে ব্যথা সেই ব্যথা একদিন জলে পুড়ে জন্মদিক নব এক গাথা আমাদের বন্ধু বিদায় বন্ধু বিদায় আবার দেখা তোর বিয়ে